সিরিয়াল কিলার পশ্চিমা বিশ্বের আলোচিত এই শব্দটি দিয়ে বোঝানো হয় সেই সব খুনিদের যারা ঠান্ডা মাথায় পরিকল্পনা করে একের পর এক ধারাবাহিক খুন করে যায়। বাংলাদেশেও কি সিরিয়াল কিলার আছে? অনেকে হয়তো এই প্রশ্নের উত্তরে এরশাদ শিকদার, কালা জাহাঙ্গীর কিংবা পিচ্ছি হান্নানদের নাম বলবেন, তবে তারা কিন্তু সিরিয়াল কিলার নয়। কেননা তাদের প্রতিটি খুন ছিল রাজনৈতিক কিংবা প্রতিহিংসাবশত, কিন্তু এই বাংলা মূল্যকেও জন্ম হয়েছিল এক সিরিয়াল কিলারের, একে একে যিনি হত্যা করেছেন 11 জন নারীকে, যে হত্যার কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। তবে এই ভয়ঙ্কর খুনির মিশন ছিল 101 জন নারীকে হত্যা করা, কিন্তু 2009 সালের 7ই অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের ইতিহাসের প্রথম সিরিয়াল কিলার রশু খায়ের অধ্যায়। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাচারি মসজিদ, এক রাতে এই মসজিদের 11টি ফ্যান চুরি হয়ে গেল। মসজিদের এই ফ্যান চোরেরা যখন চুরি করে ফিরছিল তখন তাদের দেখে ফেলে নৈশ প্রহরী। পরবর্তীতে 2 ফ্যান চোর যখন ধরা পড়ে কয়েকদিনের মধ্যেই, তখন খুনাক্ষরেও কেউ ভাবতে পারেনি এই চোরদের মধ্যেই আছে এক কুখ্যাত ভয়ঙ্কর সিরিয়াল কিলার, যে সিরিয়াল কিলারের স্বপ্ন 101 জন নারীকে ধর্ষণ ও হত্যা করা। 101টি খুনের পথে সে 11টি খুন ইতোমধ্যেই করে ফেলেছে, পুলিশও তাকে খুঁজছে। এই ফ্যান চোরই যে সেই কুখ্যাত সিরিয়াল কিলার তা জানত না খোদ পুলিশও, কারণ এর আগে এই সিরিয়াল কিলারকে দেখেনি পুলিশ সদস্যরাও। তার নাম রশিদ খা। সিরিয়াল কিলার হওয়ার পর সবাই তাকে চেনে রশু খা নামে। এই নৃশংস সিরিয়াল কিলারের বাড়ি চাঁদপুরে ফরিদগঞ্জে। রশু খার বিয়ের বিষয়টি তার জীবনে খুব প্রভাব ফেলে। যখন তার বিয়ের কথাবার্তা চলছিল, বিয়ের ঘটক রশু খাকে কন্যা দেখাননি। বাসর ঘরেই রশু খা আবিষ্কার করল ব্যাপারটা, তার বউয়ের ডান চোখ নেই। তার কেবলই মনে হচ্ছিল যে সে প্রতারিত হয়েছে, কিন্তু তবুও 2 বছর ঘর সংসার ঠিকই করেছে এই বউয়ের সাথেই। এটি তার একরকম প্রতিশোধ কিনা কে জানে। রশু খা যখন তার স্ত্রীকে ছেড়ে চলে গেল তখন সেই মেয়েটি ছিল অন্তঃসত্ত্বা। তবে রশু খার অদ্ভুত প্রতিশোধ এখানেই শেষ নয়। প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়ে সে বিয়ে করল তারই শালিকা রিনাকে, গর্ভবতী প্রাক্তন স্ত্রীকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়ে রিনাকে নিয়ে চলে গেল টঙ্গীর নিরসপাড়ায়। নিরসপাড়ায় রশু খার সরস জীবন তখন কেবলই শুরু হলো। রিনা ছিলেন গার্মেন্টস কর্মী, কাজে রিনার কর্মসূত্রে বিভিন্ন গার্মেন্টস কর্মী নারীদের সাথে পরিচয় হয় রশু খার। স্ত্রী রিনার গার্মেন্টসেরই এক নারী কর্মীকে দেখে রশু খা প্রবল ভালোবাসা অনুভব করে, তাকে ভালোবাসার কথা জানায়। রশু খার সাথে প্রণয় জমতে থাকা অবস্থায় সেই মেয়েটি আরেকজনের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। পরবর্তীতে মেয়েটিকে রশু খা বোঝাতে গেলে সেই মেয়ের নতুন প্রেমিক দলবল নিয়ে এসে রশু খাকে বেধড়ক মার দেয়। ভালোবাসার পরিণামে এই আঘাত সইতে পারল না রশু খা। তখনই রশু খা নিজের জীবনের অন্যতম ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল, 101 জন নারীকে সে হত্যা করবে। এমনি এমনি হত্যা নয়, ধর্ষণ করে হত্যা। এই সিদ্ধান্তের ফলে আবির্ভাব হলো এক কুখ্যাত নৃশংস সিরিয়াল কিলারের, বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার। ২০০৭ সাল থেকে 2009 সাল পর্যন্ত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পুলিশ 6টি অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে। এই লাশগুলোর প্রত্যেকটি ছিল মৃত্যুর পূর্বে ধর্ষণের শিকার হওয়া। হত্যাগুলোর সব ছিল নিম্নবিত্ত গার্মেন্টস কর্মীদের, যার ফলে এতটা হইচই হয়নি। 2009 সালের জুলাই মাসে ফরিদগঞ্জ থানার পুলিশ পারভিন নামে এক নারীর লাশ উদ্ধার করে। পারভিন হত্যার পর পুলিশের কাছে একটি ফোন আসে, যে ফোন দেয় সে পুলিশকে গোপন তথ্য দেয় কারা পারভিনকে হত্যার পিছনে দায়ী। কিন্তু আসামি খুঁজতে গিয়ে পুলিশ টের পেল যাদের নাম ফোন করে বলেছিল অজ্ঞাতনামা সেই সোর্স, সেটি আসলে ভুয়া। পুলিশ সন্দেহ করল যে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন দিয়েছে সেই হয়তো খুনের সাথে জড়িত, কারণ যে সিম থেকে ফোন এসেছিল সেটি তারপর থেকে বন্ধ হয়ে যায়। প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ অপেক্ষা করছিল কখন আবার এই সিম খোলা পাওয়া যাবে, কিন্তু তারপর কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ একদিন এলো সেই মোক্ষম সময়, খোলা পাওয়া গেল সেই সিম। এতদিন পরে বন্ধ সিম খোলা পাওয়ায় পুলিশও অবাক। 2 দিনের মধ্যে সিমের ব্যবহারকারীর হদিশ পাওয়া গেল। তাকে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, সে বলল এই সিমটি তার নয়, এটি সে আখ ব্যবসায়ী তাজুর কাছ থেকে পেয়েছে। পুলিশ তাজুর কাছেই গেল। তাজুকে যখন জিজ্ঞেস করা হলো, তাজু খুব নির্লিপ্ত ভঙ্গিতেই জানালো এই সিম সে পেয়েছে রশু চোরের কাছে। মসজিদের ফ্যান চুরি যে হলো সেই রশু চোরের কাছেই এই সিম এবং মোবাইলটি পেয়েছিল তাজু।
পুলিশ তখন যেন দুয়ে দুয়ে চার মেলাতে পারল। পারভিন হত্যা, একটি অজ্ঞাতনামা ফোন কল, বন্ধ সিম, মসজিদের ফ্যান চুরি এবং আবারও বন্ধ সিম চালু হওয়ার সূত্র ধরে যাকে পাওয়া গেল। তবে সেই রসু চোরাই কি পারভিন হত্যার সেই আসামি যে নিজেই ফোন করে নিজের খুনের জায়গায় নাম দিয়েছিল অন্য দুই শত্রুর আর এরপরে রেখেছিল সিম বন্ধ করে? অনেক প্রশ্ন ঘুরছিল তদন্ত কর্মকর্তাদের মাথায়। সেই প্রশ্নের উত্তর খুঁজতে রসু খাকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ডে রসু খা জবানবন্দি দিল সে নিজ হাতেই পারভিনকে খুন করেছে এবং এই সিমটিও তার। তবে শুধু এইটুকু তথ্য দিলেই হয়তো ব্যাপারটা শোনাতো সাধারণ, কিন্তু রসু খা শুরু করলেন এক অন্য বৃত্তান্ত। সে একে একে 11টি খুনের কথা স্বীকার করলো। ধর্ষণ করে সে কিভাবে লাশগুলো জলে ফেলে দিয়েছিল সেরকম জবানবন্দিমূলক বর্ণনা দিল পুলিশের কাছে। পুলিশ তখন ইতোপূর্বে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যার ধারাবাহিক ঘটনাগুলোর সাথে রসু খার বিবৃত ঘটনাগুলোর একদম হুবহু মিল খুঁজে পেল। এ যেন অবিশ্বাস্য এক ঘটনা। এই রসু খাই একা একা এতগুলো হত্যা ঘটিয়েছে। সবগুলো হত্যার প্যাটার্ন একই রকম, লাশের অবস্থা ভিকটিমও একই ধরনের। চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকায় রয়েছে হাজার হাজার বিল, ডোবা, নালা, খাল আর অসংখ্য ঝোপঝাড়। রয়েছে আঁকাবাঁকা দুর্গম রাস্তা আর সরু পথ। এইসব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের স্পট হিসেবে তিনি বেছে নিয়েছিলেন দুর্গম সব জায়গা। ভয়ঙ্কর রসু খাঁর হাতে হত্যার নির্মম শিকার এমন ছয়জন নারীর লাশ পাওয়া গেছে চাঁদপুরের ফরিদগঞ্জে। হাইমচরে মিলেছে একজনের মৃতদেহ আর অপর তিন মহিলার লাশ পুলিশ খুঁজে পেয়েছিল সদর থানার বিলের ধারে আর ডোবা নালায়। রসু খাঁর ইচ্ছে ছিল 101টি পাপ পূর্ণ করে সে সুফি হয়ে যাবে। সুফি হয়ে সিলেটের মাজারে গিয়ে বাকি জীবন ধর্মকর্মে মন দেবে। প্রকৃতি হয়তো লিখে রেখেছিল তার জন্য অন্য এক গল্প। সেরকম হলে হয়তো এই গল্পটা শেষ হতো অন্যরকম ভাবে। কিন্তু বর্তমানে রায় হওয়া একটি মামলায় তাকে ফাঁসি এবং 50,000 টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়। বাকি মামলাগুলো রয়েছে বিচারাধীন। পাপ যে পাপ কেউ ছাড়ে না, রসু খাঁর জীবন বৃত্তান্ত যেন তাই প্রমাণ করে। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। আর বাংলাদেশে ঘটে যাওয়া এ ধরনের ক্রাইম স্টোরি নিয়ে নিয়মিত ভিডিও পেতে আননোন ফ্যাক্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।